أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আর একদিন ভাই জানতে চেয়েছেন টুপি সম্পর্কে যে টুপি পরা কি সোননাথ কি সোননাথ নয় টুপি পরা রসো উল্লাহ আলাইহি আলি আসাল্লামের সোননাথ হিসেবে প্রমাণিত নয় রসো উল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম শুধুমাত্র টুপি পরতেন বা পরেছেন কোনো সময় এই মর্মে যত হাদিস রয়েছে সবগুলো জয়ী অথবা জাল তবে ইমাম বিনুল কাইম জাদুল মাদে তথ্য দিয়েছেন যে তিনি অর্থাৎ রসো উল্লাহ আলাইহি আলি আসাল্লাম কখনো কখনো পাগড়ি পরতেন টুপি সহ আবার কখনো টুপি ছাড়াই পাগড়ি পরতেন তো পাগড়ি পরা টুপি সহ পাগড়ি পরা আমরা বলতে পারি রসু উল্লাহ সাল্লাহ আলী ওসালামের তবে এটা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের অভ্যাসগত সন্নাহ ছিল যখন উল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পাগড়ি পরতেন তখন সে যুগের কাফের মোশেখরাও এই পাগড়ি পরত আবুজাল ওতবা সাহেবা তাদের ভিতরেও এই পাগড়ি পরার প্রচলন ছিল যদিও তারা ছিল মোশেক তো এই পাগড়ি পরাকে সন্নত সহ স্বন্নত বলতে পারি তবে তবে ব্যাখ্যা করে বলতে হবে যে এটা রসু উল্লাহ সাল্লাহ আলিউ আসাল্লামের অভ্যাসগত সোনাত এবংগত সোননাথ নয় আর যেসব অভ্যাসগত অভ্যাসগতভাবে প্রমাণিত হয়েছে সেই সোনাত পালনে কেউ বাধ্য নয় বা সবের বিষয়টিও বিতর্কিত যেমন রসু সাল্লাহ আলিহ আসাল্লাম মধু খেতেন তো মধু খাওয়া এটা আসু উল্লাহ সাল্লাহ আলি আসালামের অভ্যাসগত সন্না কেউ যদি এটা না খায় কোনো সারা জীবনও না খায় তবুও আল্লাহ তাকে কোনো গোনাহ দেবেন না বা তার কোনো সমস্যা হবে না কারণ এটা অভ্যাসগত সন্না এমনকি এটাকে কেউ যদি আমল করতে চায় তো এক্ষেত্রে সব হবে কি হবে না বিতর্কিত বিষয় আদতগত সন্ন্যতের ক্ষেত্রে বাধ্যবাধকতা কিছু নেই অনুসরণের বিষয়ে তো টুপি পরার বিষয়টি রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের সোনাহ হিসেবে প্রমাণিত হয়নি কোনো শহীদ হাদিস পাওয়া যায় না যে উনি শুধুমাত্র টুপি পরেছেন তবে পাগড়ি পরেছেন অ্যাভেলেবেল দলিল বিদ্যমান রয়েছে শহীদ হাদিসের পাতায় যেমন শহীদ মুসলিমের অনুভাবে আরো বিভিন্ন গ্রন্থে রয়েছে যে তিনি পাগড়ি পরতেন তবে পাগড়ি শুধুমাত্র টুপি পড়াটা এটা রামের সন্ন্যার দ্বারা প্রমাণিত আদা সাহাবায়ে کرامের আমল দ্বারা ফরমান যেমন সনদ নথের حادثে রয়েছে আবে সাবিন মা'বাদকে দেখা গিয়েছে টুপি পরিহিত অবস্থায় মানে এক প্রকার টুপি তার মাথায় ছিল অনাহে عربে বিভিন্ন দলিল রয়েছে যা দ্বারা প্রমাণ হয় যে সাহাবায়ে کرامের আমলে টুপি পরিধান করা হতো বর্তমান জামানায় এই টুপি পরিধান করাটা একটা ভদ্রতার প্রতীক মুসলিমদের একটা লেবাস হিসেবে গণ্য সুতরাং টুপি পড়াটা একটা মস্তাহাব বিষয় এটাকে সন্ন্যাহ বলা যাবে না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সন্ন্যাস বলা যাবে না আর বেশি যে বাড়াবাড়ি করা হয় নামাজের টাইমে যে এই টুপি না পড়লে নামাজ হবে না বা টুফিসহ নামাজ পড়া সন্ন্যাত সোননাথে মহাক্কাদা বা কেউ নামাজে দাঁড়ালে টুপি ছাড়া তার মাথায় তারের নোংরা টুপি পরিয়ে দেওয়া হয় যেটা অনেক দিন ধরে কোনো প্রকার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না নোংরা হয়ে রয়েছে ময়লা আবর্জনায় পড়ে রয়েছে ওই টুপি মাথায় দিয়ে দেওয়া হয় আমাদের দেশে এক কথায় খালি মাথায় কে নামাজ পড়লে তার বিরুদ্ধে আপত্তির ঝড় উঠে যে পাগলি এই টুপি ছাড়া নামাজ পড়লে আর নামাজ হবে না তো এগুলি সব হলো ধর্ম বিষয়ে চরম অজ্ঞতা আল্লাহ হেদায়ত করুন আল্লাহ হেদায়তের মালিক আশা করি